আসসালামু আলাইকুম ব্রাদার্স, আমরা আছি আজকে গুলিস্তান। আর গুলিস্তানের এই স্যুটের মার্কেট সম্পর্কে আমরা অনেক শুনেছি, আর আজকে আমি নিজেই আসছি এখান থেকে স্যুট কেনার জন্য। আমার ইচ্ছা আছে একটা ব্ল্যাক স্যুট না হলে একটা স্পোর্টস জ্যাকেট কিনতে, এখান থেকে দেখা যাক কি হয়। আসেন, লেটস গো। আর এই মার্কেটটার লোকেশন, আপনারা যখন আসতে চান তাহলে আপনারা যে গুলিস্তান জিরো পয়েন্ট আছে সেখান থেকে একটু ডানে বামে তাকালে দেখবেন যে এই স্যুটের মার্কেটগুলো আছে, অসংখ্য স্যুট আছে এখানে। আর দেখা যাচ্ছে যে প্রচণ্ড মানুষজনের এখানে ভিড় আছে, ভালো স্যুট কেনা বেচা হচ্ছে। সো আমরা চেষ্টা করবো একটা দোকানে যে এখানে একটা ব্ল্যাক স্যুট বা স্পোর্টস জ্যাকেট কেনার, ব্ল্যাক স্যুট দেখানো। এটা দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান দাঁড়ান, না এটা বেশি পুরান পুরান লাগছে, বেশি পুরান লাগছে। এখানে যখন আপনারা স্যুট কিনতে আসবেন, আপনারা খেয়াল রাখবেন যে এখানে এই পাশে দেখছেন এখানে নতুন স্যুটও পাওয়া যায়, পাশাপাশি এই পাশে এগুলো হচ্ছে আমার মনে হচ্ছে একটু ইউজ স্যুট, যেগুলো তারা বাইরের দেশ থেকে না করতে কিনে নাম জানি না, বাট এগুলো একটু ইউজ স্যুট। তো কেনার সময় আপনারা দেখে কিনবেন, যদি নতুন স্যুট কেনার হয়ে থাকে তাহলে এই পাশে আসবেন, মানে একটু দেখলে তো বুঝবেন যে কোনটা নতুন স্যুট আর কোনটা পুরান। ভাই এটা আমার সাইজের হবে? জি ভাই, দেখি এটা হচ্ছে একটা স্পোর্টস জ্যাকেট। আর স্পোর্টস জ্যাকেট কেনার সময় বা আপনার যেখানে স্যুট কিনতে আসার চেষ্টা করবেন যে একটা শার্ট পরে এখানে আসার, তাহলে আপনার স্যুটের মাপটা আপনার ঠিকভাবে বুঝতে পারবেন। আর এখানে কোনো মিরর নেই, সো আপনার আপনার স্যুটের ফিটিং দেখার জন্য আপনার মোবাইলের উপরে লক্ষ্য করতে হবে। আর এভাবে স্যুট কেনা আসলে প্রচণ্ড মাত্রায় ডিফিকাল্ট একটা জিনিস, কারণ মিরর ছাড়া আসলে স্যুট কেনা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আপনি যদি স্যুট সম্পর্কে আপনার প্রপার আইডিয়া থাকে তাহলে এখানে আসলে স্যুটের ফিটিং কোনটা কি আপনার হাইট কি হচ্ছে বুঝে অনেকটা টাফ হয়ে যায় মিরর ছাড়া। একটু আমি বলেন তো মোবাইলটা স্যুটটা সব কিছুই ঠিক আছে, আমার মনে হচ্ছে হাইটটা আরেকটু বেশি হলে ভালো হতো। আসলে হাইট ঠিক মনে হচ্ছে না আমার, আছে আরেক সাইজ বড় হাইটটা হলে ভালো হতো, বাট ওভারঅল সব কিছু ঠিক দেখা যাচ্ছে। এটা প্রাইস কত? 1500 টাকা ফিক্সড। 1500 টাকা ফিক্সড? ভাই 1500 টাকা আমি শোরুম থেকে নিতে পারি, আপনি নেন আসুন। কাপড়টার কারণে না ভাই, সম্পর্কে 1500 টাকা হলে আমি বললাম শোরুমে পাওয়া যায়, অতিরিক্ত পরিমাণে দাম চাচ্ছে দেখা যাক। এটা আমার সাইজের হবে? মানুষের প্রচন্ড ভিড় এখানে, এই জন্য এরা বেশি দাম চায়। আপনি যদি গরমে আসেন তাহলে এখান থেকে আরো মোটামুটি কমে কিনতে পারেন। এর বাটন কই? বাটন ছাড়া ফিটিং বুঝবো কেমনে? আয়নাটা ধরেন, সরি আপনি তো আয়না না, ফোনটা ধরেন। আসলে এই স্যুটের বাটনটা লাগানো নেই, তাই ফিটিং বুঝতে একটু ডিফিকাল্ট হচ্ছে। আর আপনারা যখন কিনতে আসবেন তখন এই জিনিসগুলো একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার এই জিনিসগুলো বাটনানো সঠিকভাবে লাগানো আছে কিনা। আর স্যুটটা ওভারঅল আমার কাছে ফিটিং ঠিক আছে বলে মনে হচ্ছে, কমফোর্টেবল লাগছে ভিতরে, সব কিছুর ফিটিংয়ে ঠিক মনে হচ্ছে। প্রাইস কত? 2000 টাকা। আমার 2000 টাকা নিয়ে আমি এখান থেকে আসবো কেন? আমার কিনতে কিনুম কেন? দাম বলার অপশন আছে আমার, আমি 400 টাকা দেবো। আমার অতিরিক্ত মাত্রায় দাম পাচ্ছে না। এই পাশে যে স্যুট গুলো দেখা যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ স্যুট। অতিরিক্ত দাম যাচ্ছেন আপনাদের প্লেসের তুলনায়, এখানে আপনাদের কিছু নাই মেটার এখানে অনুযায়ী হয় না, বাট এটা আমাদের সতর্ক রাখতে হবে। আসলে এই স্যুট গুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ, আর ওগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড মনে হয়। ওগুলো আনে কোথেকে? এগুলা ওগুলো আসে বাইরে, ইউরোপিয়ান কিছু আছে, বেশিরভাগ এগুলো দেবন সদগাতে গাইড খোলা হয়, তোর গাইডের তাই বেশি। অতিরিক্ত দাম যাচ্ছে মনে হচ্ছে না, গাইড তো আপনার 500 থেকে শুরু করে 2000 টাকা মতো আছে, সেকেন্ড হলে কি আছে? এছাড়া বাজেটের ভিতরে এখান থেকে আপনারা জ্যাকেট পান বা না পান, কিন্তু আপনি যদি বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির কোনো জ্যাকেট কিনতে চান তাহলে আপনি আজকে পুরো স্পন্সর বাপশপের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। বাপশপ থেকে আপনারা বাজেটে বিভিন্ন ধরনের স্টাইলিশ জ্যাকেট পেয়ে যাবেন। আর তাদের অনেক জ্যাকেট বা হুডির কালেকশন থেকে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই
ভার্সিটি জ্যাকেটটা, কারণ এটার কালার অ্যান্ড লুক অন্যান্য যে বাজারে ভার্সিটি জ্যাকেট পাওয়া যায় সেগুলো থেকে অনেক বেশি ডিফারেন্ট। আর এই এই জ্যাকেটটা আপনারা টাচ করলে একটু সোয়েড লেদারের ফিল পাবেন, যা আসলে খুবই খুবই প্রিমিয়াম। আর এই ধরনের কাপড় অনেক অনেক দিন লাস্ট করে। আর তার পাশাপাশি এটার যে ভিতরে ইনার লাইনিংটা ইউজ করা হয়েছে সেটা অনেক হাই কোয়ালিটির দেওয়া হয়েছে, যা প্রচণ্ড মাত্রায় স্টাইলিশ। আপনি বিভিন্নভাবে এটা স্টাইল করতে পারেন। এছাড়া এসব জ্যাকেট বাদে আপনি যাদের কাছে কোনো হুডি টুডিও কিনতে চান একদম প্রিমিয়াম কোয়ালিটির, সেটাও আপনি তাদের কাছ থেকে পেয়ে যাবেন। মানে আপনারা যখন এই প্রোডাক্টগুলো কিনবেন, হাতে নেবেন কেনার পর, তখন দেখবেন যে এটার কোয়ালিটি কী ধরনের অস্থির। সো আপনারা ডেফিনেটলি আপনার যদি এই ধরনের কালেকশনগুলো বা এই ধরনের হাই কোয়ালিটির কোনো কাপড় কোনো পেজ থেকে রেকমেন্ডেশন চান, তাহলে আপনার ডেফিনেটলি ভাবসাগর ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন, ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া আছে। স্যুট কিনতে আসলে আসলে ট্রায়াল দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার স্যুটটা এখানে এই ধরনের ভি শেপ হচ্ছে নাকি। দেখেন এখানে যখন আমি স্যুটটা পরছি একটু ভি শেপে ক্রিয়েট হয়েছে। এখন রেডিমেড স্যুট কেনার ক্ষেত্রে এই জিনিসটা আপনার মাস্ট লক্ষ্য করবেন, কারণ রেডিমেড স্যুট যদি এই ভি শেপ হয় তাহলে সেটা আপনার পরতে তেমন সে কমফোর্টেবল লাগবে না। স্যুটটা এটা আসলে আমার নিজের কাছে টাইট মনে হচ্ছে, আপনার স্যুট আপনার বাট তেমন সুন্দরভাবে ফিটিং করবে। সেকেন্ড জিনিস লক্ষ্য করবেন শোল্ডার এখানে যদি হাত সোজা করে রাখার পর যদি ফাস করেন তাহলে স্যুট আপনি যত দামই কিনেন আপনার স্যুট সেটা সঠিকভাবে ফিটিং হবে, আপনার পরতেও সেটা খুবই আনকমফোর্টেবল লাগবে। বাইরে আরেক সাইজ বড় দেন, প্লেন ব্ল্যাক না প্লেন ব্ল্যাক ফোন একটু ধরেন তো আপনি। এটা প্রাইস কত? এত কেন ভাই? ৪০০ টাকা দিই। ৪০০? না এখানে আপনারা চাইলে স্যুটের পাশাপাশি এই ধরনের পটিটো কিনতে পারবেন। ওগুলোর প্রাইস কত করে ভাই? নেওয়ার দাম বলেন একদম। এক হাজার আসলে নতুন স্যুট আর ব্র্যান্ড নিউ স্যুট কিনা আসলে এখান থেকে আমার মনে হয় একটু বোকামি হয়ে যাবে, কারণ প্রাইস অতিরিক্ত বেশি। এখানে মিরর কিছু নেই তো ফিটিং টিটিং দেখা চেক না করে নতুন স্যুট কিনা টোটালি বোকামি জিনিস। এটা হবে আমার, এটা আমার সাইজের হবে, আমার একটু বেশি লুজ মনে হচ্ছে আমার কাছে। লাগালে কিভাবে ফিটিং বুঝবো? আমি একটা জিনিস নিবো, ফিটিং বুটাম লাগাই পরবো, খুলেও তো করবো। অতিরিক্ত টাইট, অতিরিক্ত টাইট ধরেন। আপনার ক্যামেরা সেলফি নেওয়া লাগবো না, আপনার ঠিক আছে। প্রাইস কত? একদমই কম, একদম 2000 টাকা দাম। আমার এনতে সুট নিবো না, কি কর এসে বেশি দামে মাল গেলে এগুলো স্পেশাল হবে। তুমি বাই করে দিছি মালটা, নিচে থেকে বাই করে দিছি মালটা। আপনি 500 টাকা দেবো, একদম 2000 টাকা না, একদম 2000। তুই ভালো লাগে নিবেন নালে 500 টাকা দেবো। 2000 টাকা দাম কমাতে কেন এনে শুটিং কর? ওই ওই মাল ওই সমস্ত দাম এমন এরা এখন মানুষ বেশি দেখে বেশি তো 500। ও হয় 500 একদম না, এতর দাম দেন না শুটিং টোটালি বাজে একটা জিনিস। সব একটা ব্ল্যাক স্যুট দেখেন তো আমাকে, ব্ল্যাক ব্লেজার ব্ল্যাক আমার টাইট হচ্ছে আমার আগে পুরো টানটানি করে লাভ নেই, এটা টাইট। এটা বের করুন তো, ওটা হবে না জাপানি বাবা, বেশি করো জাপানি বেশি করো। এটা পেরে আসছে আমার কাছে, এই একটা ইটালিয়া হাত হাতে হবে, এটা পরে থাকো বাবা, পুরো মহল্লা গরম হয়ে যাবে। নিচের বাটন লাগান না, এটা হচ্ছে এক ধরনের স্পোর্টস জ্যাকেট টাইপেরই বলে, বাট ফর্মাল স্যুটই। স্যুট কিনতে গেলে এই জিনিসগুলো আপনার শোল্ডার গুলা মাস্ট চেক করবেন, যদি ভেস্ট থাকে তাহলে সেটা আপনার কখনো প্রপারলি ফিটিং হবে না। আর এই বাটনটা মাস্ট লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু প্রপার ফিটিং বুঝবেন না কখনো। এটা প্রাইস কত?
আপনারা কি সবাই জোট বাঁধছেন যে 2000 যেটা হাত দিতেছি যেই দোকানে হাত দিতেছি সব 2000 এলো 1000 টাকা না মামা পাইছলামই না আমি এটা তোমার 500 টাকা দিই এটা কম দিতাম না এটা কম দিতো তুমি জানো এটা দিতে পারবা খুব ভালো ভাবে না এটা মাল ব্র্যান্ডের মাল না অনেক টাকা দাম যদি আমি 2000 টাকা দিয়ে সুট নিয়ে মেনটেন করি আমার কথা বুঝাও মানে 36000 আরে বাবা আসলে সুটের অতিরিক্ত পরিমাণে দাম যাচ্ছে এখানে আসলে এত টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড স্যুট কিনতে দোকানের অভাব কিছু নিউ আছে কিছু পুরান আছে বাট নতুন স্যুট এখান থেকে আসলে না কেনাটাই বেটার 500 টাকা দিয়ে আমি তোমার সেকেন্ড হ্যান্ড জিনিস কেন তোমার বলো তার কারণে এখন মাল বাড়তি দিয়ে কিনতে হয় তার কারণে আমাদের বাজারের অবস্থা খুব খারাপ 600 টাকা দিয়ে না 600 টাকা কত হবে না 1000 এর উপরে আমি এন থেকে নিব না বাবা আছে আপনি 600 টাকা মাল পাবেন এগুলো পাঁচশো মাল আসছে 700 টাকা দিন না আমি আর পারবো না যথেষ্ট পরিমাণে বাড়ছে হয় না না ইলেকট্রিক সিলে জায়গাটা জায়গা রাখা যাবে বরাবর দাও আমি কোয়ালিটির উপরে ডিপেন্ডস করে বুঝতে পারছেন 700 মামা আর ওইটা শোনা ওইটা দিয়ে দাও তুমি ইচ্ছা করলে দিতে পারো না আপনি মনে করেন 130 মাল পাওয়া যায় 130 মাল বেশি ভিতরে পাওয়া যায় বুঝেন না800 টাকা জিনিসপত্র বর্তমানে তারা অতিরিক্ত মাত্রায় দাম তার কাছে কিন্তু আপনারা আর এখানে কিছু মানুষের বিহেভিয়ার খুব বেটার হচ্ছে মনে হচ্ছে যারা স্যুট কিনতে আসবেন আমার মনে হয় 700-800 টাকার ভিতরে কোয়ালিটিফুল জিনিস পান এছাড়া 700-800 টাকার ভিতরে যাওয়াই উচিত না কিন্তু মনে রাখবেন যে স্যুটের দুইটা টাইপ আছে স্পোর্টস জ্যাকেটগুলো যেগুলো আছে আমি যেটা নিলাম সেগুলো হচ্ছে স্পোর্টস জ্যাকেট এগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে সো এগুলো 700-800 টাকাতে কেনা যায় কারণ এগুলোর ফ্যাব্রিকের কোয়ালিটি অনেক হাই হয়ে থাকে আর যেগুলো নর্মাল এক কালারের স্যুটগুলো আছে সেগুলোর ফ্যাব্রিকও এত আমার এক্সপেন্সিভ হয়ে থাকে না এটা যতই বলুক এক্সপেন্সিভ না এগুলো 500-600 টাকার উপরে কিনাটা টোটালি লস যাবে সো কিনতে আসলে আপনারা চিন্তা ভাবনা করে আসবেন সেকেন্ড হ্যান্ড জিনিস যদি আপনার পছন্দ হয় আপনার যদি কিনতে ইচ্ছা হয় যে আপনি কোথাও যাবেন বা আপনার টাইট যদি বাজেট থাকে তাহলে এখানে একমাত্র সে কিনা উচিত আর এখানে 1000 টাকা 1200 টাকা দিয়ে স্যুট কিনাটা আমার কোনো যুক্তিযুক্ত মনে হয় না কারণ আপনারা যখন এসে যাবেন এলিফেন্ট রোড যাবেন তখন 1000-1200 টাকা 1500 টাকা ভিতরে আপনারা আয়নার থেকে একদম আপনার নিজস্ব ফিটিং অনুযায়ী খুব ভালো জিনিস পাবেন সো আবার নতুন কোনো জায়গায় দেখা হবে আবার কোনো যদি টপিকে স্পেসিফিক যদি কোনো টপিকে ভিডিও চান তাহলে সেটা আমার নিচে কমেন্ট করে জানাতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ